যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন কেমনে করে, বা উপরেরটা হচ্ছে লব কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ, লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে ওখানে আছে থ্রি লব প্লাস হর বাই লব মাইনাস হর, উভয় পক্ষকে যোজন বিয়োজন করে, লব প্লাস হর বাই লব মাইনাস হর যোজন বিয়োজন করে। বা কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ সমান সমান, উপরে হচ্ছে ফোর নিচে হচ্ছে টু। এখন যদি আমরা কাটাকাটি করি ওই পাশে, এটা যা আছে তাই, কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ কাটাকাটি করলে থাকে টু। এখন তোমরা খেয়াল করে দেখো, যেটা মান নির্ণয় করতে বলছে সেটার স্কোয়ারটা মাইনাসটা হচ্ছে উপরে, মাইনাসটা হচ্ছে উপরে আর প্লাসটা হচ্ছে নিচে। তাহলে আমরা এটাকে উল্টায় দিলাম, নিচেরটা উপরে নিয়ে গেলাম আর উপরেটা নিচে নিয়ে গেলাম। এটাকে বলা হয় ব্যস্তকরণ, উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে, এটাকে বলা হয় ব্যস্তকরণ করা, ব্যস্তকরণ, নিচেরটা উপরে উপরেরটা নিচে। এখন তোমাকে বলছিল এটার মান কত, তাই এটা সমান সমান কত, হাফ, তাহলে মান হচ্ছে হাফ। সুতরাং নির্ণয় মান হাফ, সুতরাং নির্ণয় মান হাফ। হ্যাঁ, উঠানো হয়ে গেলে সাউন্ড দাও। হ্যাঁ, হয়েছে, সবার হয়ে গেছে। গুড, তো খুব দ্রুত আমরা 23 নম্বরটা শেষ করে আজকের ক্লাস শেষ করব। ওকে ফাইন, তো 23 নম্বর, কি বলছে তোমার, কোসেকে মাইনাস কটে সমান 3/4 হলে কোসেকে প্লাস কটে এর মান কত। দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ সমান 4/3। এরপরে শুরু করব, আমরা জানি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এর সমান সমান 1, এটা সূত্র। আমরা জানি কোসেক স্কয়ার এর মাইনাস কট স্কয়ার এর সমান সমান 1, তো এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হলে কি হলো, এ মাইনাস বি ইন্টু
ए प्लस बी, ए माइनस बी इंटू ए प्लस बी, अभी पास वन छो वन, ए स्क्वायर माइनस बी स्क्वायर, ए प्लस बी इंटू ए माइनस बी। এখন তোমাদের যদি খেয়াল থাকে এটার মান ছিল 4/3, এটার মান হচ্ছে 4/3, আর পাশে ছিল cosec a plus cot a সমান সমান 1। এখন এই পাশের সংখ্যা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এই পাশের সংখ্যা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে উল্টা হবে, এ পাশে 4/3, এটা ওই পাশে গেলে হবে 3/4, উল্টা হবে। তাহলে আমাদের কি বলছিল, মান নির্ণয় করতে, মান নির্ণয় করো। সুতরাং নির্ণয় মান 3/4।